হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে তোমাদের পরীক্ষার কিছু আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের কলেজের পরীক্ষা সংক্রান্ত, স্কুলের পরীক্ষা সংক্রান্ত এবং জয়েন্ট ও নিডের পরীক্ষা সংক্রান্ত কিছু নতুন আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের পরীক্ষার স্টুডেন্টদের কথা বলবো। তো ফাইনাল ইয়ারের পরীক্ষার ডিসিশন হয়েছে যে অনলাইনে এই পরীক্ষা হবে না, এটাকে পুরোপুরি অফলাইনে করে দেওয়া হয়েছে। কিভাবে অফলাইনে? তোমরা বাড়িতে বসেই তোমাদের পরীক্ষা দিতে পারবে। তো এখানে বাড়িতে বসে তোমাদের পরীক্ষা কিভাবে দিতে হবে, এ তোমাদের প্রশ্নপত্র বিভিন্ন মাধ্যমে, এ তোমাদের কলেজের ইমেল অ্যাড্রেস অথবা কলেজের ওয়েবসাইট অথবা ছাত্রবন্ধু অ্যাপস, যে কোনো মাধ্যম দ্বারা তোমাদের প্রশ্নপত্র দেওয়া হবে। সেই প্রশ্নপত্র তোমরা বাড়িতে 24 ঘন্টার মধ্যে সমাধান করবে। যে কোনো উপায়ে তোমরা বই খুলে তোমাদের এক্সাম দেওয়ার অনুমতি রয়েছে। এছাড়া তোমরা যদি চাও উত্তর লেখার ক্ষেত্রে ইন্টারনেটেরও সাহায্য নিতে পারো এবং তোমাদের যে টিচার রয়েছে, প্রাইভেট টিউটর রয়েছে, সেই প্রাইভেট টিউটরও সাহায্য নিতে পারো। তো এখানে সমস্ত রকম সুবিধা তোমার জন্য রয়েছে। এই নিয়ে কিন্তু বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিভিন্ন রকম মত দিয়েছে। তো এখানে যেটা ডিসিশন হয়েছে, এখন তোমাদের বাড়িতে এক্সাম হবে, তোমাদের বিভিন্ন মাধ্যম যেগুলো বললাম সেই দ্বারা তোমাদের প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হবে এবং তোমাদের যে উত্তরপত্র রয়েছে সেই উত্তরপত্রকে তোমরা বিভিন্ন উপায়ে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পারো। হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যদি কোনো কলেজে বা বিশ্ববিদ্যালয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে সেখানে তোমরা সেন্ড করতে পারো, ও ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তোমরা তোমাদের পরিচয়পত্র দিয়ে তোমাদের উত্তরপত্র সেন্ড করতে পারো। এবং যদি তোমরা চাও যে ছাত্রবন্ধু অ্যাপসে বা কলেজের ওয়েবসাইটে আপলোড করবে, সেই ব্যবস্থাও তোমাদের থাকবে। এছাড়া তোমাদের যদি কোনো এরকম অনলাইনের কোনো ব্যবস্থা না থাকে, তোমরা যে চাও যে অনলাইনে আমরা আপলোড করবো না, সেক্ষেত্রে তোমাদের বাড়ির কাছাকাছি যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমরা জমা দিয়ে আসলেই হবে। তোমাদের সেই কলেজ থেকে তোমাদের বিশ্ববিদ্যালয় কালেক্ট করে নেবে বা সেই কলেজ থেকে কলেজ থেকে পাঠিয়ে দেওয়া হবে তোমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে। সেক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম হবে না। বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যরা রয়েছে তাদের মতও বিভিন্ন রয়েছে। কিছু কিছু উপাচার্য বলছে এই রকম উপায়ে পরীক্ষা নেওয়ার কোনো মানেই হয় না, কারণ এখানে স্টুডেন্টরা পরীক্ষা না দিয়ে টিচাররাও, প্রাইভেট যাদের টিউটার রয়েছে যে টিউটাররা, তারাও পরীক্ষা দিতে পারে। সেক্ষেত্রে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি সেই স্টুডেন্টই এই পরীক্ষাটা দিয়েছে কিনা, এক্ষেত্রে একটা প্রবলেম দেখা যেতে পারে। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজের উপাচার্যদের বিভিন্ন মত যেরকম রয়েছে বললাম এবং বিভিন্ন উপাচার্যরা বলেছেন, এখানে স্টুডেন্টরা যদি নিজে বাড়িতে বসে তাদের উত্তরপত্র করে, সেক্ষেত্রে স্টুডেন্টদের এখানে এরকমই প্রশ্ন থাকবে ওপেন বুক টেস্টের ক্ষেত্রে, যে বাড়িতে বই খুলে লিখতে গেলেও তাদের ক্রিয়েটিভিটি দরকার, তাদের ভাবনা চিন্তা দরকার, তারা কতটা এক্সপ্লেন করতে পারে। এবার কথা হচ্ছে তোমাদের ফাইনাল ইয়ারের পরীক্ষার সঠিক ডেট কোনটি। তোমাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা হবে অক্টোবরের 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যে, যেটা 18 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছিল। এটা 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বলেন 1 থেকে 8 তারিখের মধ্যে সেই পরীক্ষা নিতে হবে। এবং প্রশ্নপত্র দেওয়ার পর তোমাদের সময়সীমা থাকবে হচ্ছে একদিন, এই 24 ঘন্টার মধ্যে সেই উত্তরপত্র তোমাদের লিখে জমা দিতে হবে যে কোনো উপায়ে, যে উপায়গুলো তোমাদের বললাম। এবং তোমাদের চেক হয়ে যাবে, ওই খাতাটা চেক হয়ে যাবে 18 অক্টোবরের মধ্যে। 18 অক্টোবরের মধ্যে তোমাদের খাতা সম্পূর্ণ চেক করা হবে এবং 31 অক্টোবরের মধ্যে তোমাদের রেজাল্ট বের করে দেওয়া হবে প্রত্যেকটা কলেজে। এটাই কিন্তু এখনও পর্যন্ত জানানো গেছে। তো ও এ বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। এর পরবর্তী আপডেট হলো নিট এবং জয়েন্টের পরীক্ষা নিয়ে। নিট এবং জয়েন্টের পরীক্ষার এই সময় নেওয়া যাবে না এমন বলে কিন্তু বিভিন্ন রাজ্য থেকে আওয়াজ উঠে এসেছিল এবং বিরোধিতা করা হচ্ছিল এই পরীক্ষার। এবং দেখা গেছে যে এই সময় পরীক্ষা নেওয়ার কারণে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছিল তার মধ্যে 75% পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি বা পরীক্ষা দিতে ইচ্ছুক ছিল না, এই মুহূর্তে সেই কারণে যায়নি, এটাই দেখা গেছে। এবং অন্যান্য রাজ্যের 50% স্টুডেন্ট অ্যাকচুয়ালি এই জয়েন্ট পরীক্ষা দিতে যায়নি। গতকাল আমাদের রাজ্যের পরীক্ষার্থী ছিল 4,652 জন, তার মধ্যে 25% পরীক্ষার্থী মানে 1,167 জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পেরেছেন এই লকডাউন থাকার কারণে বা এই কোভিডের পরিস্থিতিকে মাথায় রেখে। 75% স্টুডেন্ট এই সময় পরীক্ষা দেওয়ার উপযোগী বলে মনে করেননি, বলে পরীক্ষা দিতে যাননি, এমনটি দাবি করেছে বিভিন্ন শিক্ষাবিদরা। বন্ধুরা, এর পরবর্তী আপডেট হলো তোমাদের স্কুলের পরীক্ষা নিয়ে। তোমাদের স্কুলের পরীক্ষা কিন্তু স্কুল বিভিন্ন উপায়ে তোমাদের পরীক্ষা নিতে শুরু করে দিয়েছে। তোমরা তোমাদের স্ক্রিনে আমি বিভিন্ন কোশ্চেন দিয়ে দেবো। বিভিন্ন স্কুল কিন্তু বিভিন্ন উপায়ে তোমাদের পরীক্ষা নিতে শুরু করে দিয়েছে। এবং জানিয়ে রাখি তোমাদের 11-12 যে প্রজেক্ট এখনও পর্যন্ত হয়নি, প্রত্যেক বছর প্রজেক্টে আর কাজ আগে দেওয়া হয়,
যদিও তোমাদের ক্লাস 10 এবং অন্যান্য ক্লাসের প্রজেক্ট রীতিমতো আগে করে দেওয়া হয়েছিল ও কিন্তু 11-12 এর এখনও পর্যন্ত প্রজেক্ট করে দেওয়া হয়নি, সেই কারণে বিভিন্ন স্কুল কিন্তু ধীরে ধীরে তোমাদের প্রজেক্ট ওয়ার্কেরও কাজ করিয়ে দিচ্ছে এবং পরীক্ষাও বিভিন্ন উপায়ে নিয়ে নিচ্ছে। সেই কারণে তোমাদের বলে রাখি, যারা স্কুলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট বা স্কুলের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের সঙ্গে যুক্ত নেই, তারা অবশ্যই চেষ্টা করো স্কুলের গ্রুপের সঙ্গে যোগাযোগ করা, এবং যারা গ্রুপে অ্যাক্টিভ নেই তারা অবশ্যই গ্রুপে অ্যাক্টিভ থাকো। কেন, একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে তোমাদের যে পরীক্ষার আর প্রশ্নপত্র পাঠাচ্ছে সেই প্রশ্নপত্র কমপ্লিট করে তোমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলোকে জমা দিতে হবে করে। তো এখন তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সমস্ত কিছু পাঠিয়ে দিচ্ছে, তোমাদের কিছু স্যাম্পেল কোশ্চেনের স্যাম্পেল আমি দেখিয়ে দেবো। এবং 11-12 বিশেষ করে এই মুহূর্তে বিভিন্ন স্কুল, একটা স্কুল আমি দেখছি বিভিন্ন স্কুল কী হচ্ছে 11-12 এ ম্যাথামেটিক্স হোক, ফিজিক্স হোক, হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, সমস্ত যে প্রজেক্ট ওয়ার্ক রয়েছে সেই প্রজেক্ট ওয়ার্কের এর কোশ্চেন কিন্তু স্কুল পাঠিয়ে দিচ্ছে, এবং এটাও নির্দিষ্ট একটা ডেট দিয়ে দিচ্ছে যে তোমরা প্রজেক্ট করে এ পাঠিয়ে দাও। সেটা এবছরের উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টের কথা বললাম, একটা উচ্চ মাধ্যমিকের প্রজেক্ট ওয়ারের লিস্ট তোমাদের পাশে আমি দিয়ে দেবো, তো এখান থেকে তোমরা দেখে নেবে। এবং তোমরা যারা অ্যাকচুয়ালি স্কুলের গ্রুপের সঙ্গে যুক্ত নেই তারা অবশ্যই স্কুলের গ্রুপের সাথে যুক্ত হও, কারণ পরবর্তী সময়ে যাতে তোমাদের এটা না হয় তোমাদের স্কুলের প্রজেক্ট হয়ে গেছে তোমরা জানো না। আর তোমাদের কাদের কাদের এরকম উপায়ে পরীক্ষা নেওয়া হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। বন্ধুরা, তোমাদের সবার প্রথমে নতুন নতুন আপডেট দেওয়ার আমি চেষ্টা করি, আর যদি আপডেটগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকন অবশ্যই ক্লিক করবে, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার না করে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করো। আর তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।